বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অর্থায়নে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বাংলাদেশ রাইজিং শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়াতে G20 শীর্ষ সম্মেলনে ক্ষতিকর কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা দূরীকরণে জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন স্পিকার। সংসদীয় গণতন্ত্র ও সুশাসন শক্তিশালীকরণ, এজেন্ডা 2030, নারীর ক্ষমতায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে ব্রিটিশ সংসদ সদস্যদের বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে লন্ডনের গ্ল্যাডস্টোন পার্কে লন্ডন ব্যুরো অফ ব্রেন্টের সহযোগিতায় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু সেন্টেনারি পিস গ্রোভ পরিদর্শন করেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী।